رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত নাসির উদ্দিন ভাই ভারত থেকে ভারত থেকে জানতে চাইছেন মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা সম্পর্কে ভাই মৃত ব্যক্তির সামনে কোরআন কর সম্পর্কে মতভেদ রয়েছে একটি দল বলছেন যে অন্যান্য এই বাদতের মতো যেমন যায় ভাবে কোরআন তেলাওয়াতের বা কোরআনের সবাব ও পৌঁছানো যায় সেই জন্য মৃত ব্যক্তির সামনে কিংবা মৃত ব্যক্তির নামে কোরআন পড়ার কথা কিছু আলমাই কেরাম বলেছেন কিন্তু অন্য লোকেরা অন্য একটা দল बोलते जिला না এভাবে কোরআন পড়া যাবে না লে আদমি দলিল কারণ দলিল নেই আর দলিল ছাড়া কোনো ইবাদত করা যায় না কারণ লে ইবাদাত তৌকি ফিয়া কারণ সমস্ত ইবাদত হচ্ছে যে কোরআন এবং সুন্না অনুসারী তার মানে কোরআন এবং হাদিস যদি থাকে তাহলে সেই ইবাদত করা যাবে আর যদি না যায় তাহলে না থাকলে না করা যাবে করা যাবে না লাইফ আলো মিনহা সাইন ইল্লা দলিল কোনো ইবাদত দলিল ছাড়া করা যাবে না বিদায় এমনি নিজের মনোমস্তিষ্ক কিংবা নিজের ইচ্ছা মতো যে কোনো ইবাদত করা যায় না কারণ আল্লাহ রসুল সাল একটা কথা মান মানমাতাম ও আলী আমুল সামা আই ইহ যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারতে রোজা থাকা অবস্থায় তার মারা গেল এমন অবস্থায় তার দু চারটি রোজা সে রাখতে পারলো না তাহলে তার বলি তার গার্জেন রোজাগুলো রেখে নেবে এই হাদিসের উপরে অন্যান্য যে হাদিসকে কয়াজ করা যাবে না অন্যান্য না আমলের উপরে কেয়াস করা রোজা যেমন রাখা যায় তেমনি নামাজও পড়া যাবে না কোরান ও কোরানো করা যাবে তার পক্ষ থেকে এরকম ভাবার বিষয় নেই কারণ আল্লাহ রসুল সাল্লাহ্সাল্লাম বলেছেন মান আহজ আমরিন আহা জাম আলাই সামিন ও ফা ওয়ারাদ্দ যে ব্যক্তি এমন আমার দিনের মধ্যে আমার নতুন জিনিস সৃষ্টি করবে যেটা দিনের মধ্যে গণ্য নাই ফা সেটা হচ্ছে প্রত্যাখ্যাত অনুরূপভাবে আল্লাহ রসুল বলেছেন যে মানে আমিলা আমান আল্লাহসা আলাইহা আমরান আফা যে ব্যক্তি এমন কোন আমল করবে যে আমলের দলিল কোরেন মহাদিশে নেই সেটা হচ্ছে প্রত্যাখ্যাত বিধায় বিদায় সরাসরি কোরানে পরিষ্কারভাবে যেহেতু কোরান তেলাওয়াতের কথা মাইয়েতের সামনে কিংবা মাইয়েতের জন্য কোরআন পটার কথা বলা হয়নি বিদায় মাইয়েদের জন্য বা